হ্যালো ভিউয়ার্স, পরিবহন ব্যবস্থার প্রধান হচ্ছে গাড়ি ঘোড়া, যেগুলো বিজ্ঞানের ব্যাপক অগ্রগতির কারণে দিন দিন হয়ে উঠছে ফিউচারিস্টিক এবং দুর্দান্ত শক্তিশালী, আর যেগুলো আমাদের ধারণারও বাহিরে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু ফিউচারিস্টিক এবং দুর্দান্ত ক্ষমতা সম্পূর্ণ নিত্য নতুন সব গাড়ি দেখতে চলেছেন যা আপনি আগে কখনো দেখেননি। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। রেনল্ট আল্টিমো, এই গাড়িটি মূলত বিভিন্ন সায়েন্স ফিকশন মুভি দেখে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। রেনল্ট কোম্পানি এটাকে এমনভাবে ফিউচারিস্টিক করে ডিজাইন করেছে যে প্রথমবার এই গাড়িটিকে দেখার পর মনে করবে যে এটা সায়েন্স ফিকশন মুভিতে দেখানো কোনো গাড়ির ডামি। গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর ভিতরের অংশে কোনো ড্রাইভারের জন্য আসন রাখা হয়নি, অর্থাৎ এই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং এটি চলার জন্য জ্বালানি হিসেবে কোনো তেলের প্রয়োজন হয় না, শুধুমাত্র বিদ্যুতের মাধ্যমে এটি চলতে সক্ষম। এই গাড়িটির ফিউচারিস্টিক লুক এবং উন্নত প্রযুক্তির কাজ কারবার দেখে হয়তোবা আপনারা বুঝতেই পেরেছেন যে এই গাড়িটি কোনো সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়নি, এটি তৈরি করা হয়েছে শুধুমাত্র পৃথিবীর বুকে থাকা কিছু ধনী ব্যক্তিদের জন্য, কারণ এটি কিনতে তাদেরকে প্রচুর পরিমাণের অর্থ খরচ করতে হবে। চেনলিং 4x4, এই গাড়িটিকে এক কথায় অপ্রতিরোধ্য গাড়ি বললে কোনোভাবেই ভুল বলা হবে না, কারণ এই গাড়িটিকে এবড়ো তেবড়ো উঁচু পাহাড়ি রাস্তা, পাথুরে রাস্তা সহ যে কোথাও আপনি নামিয়ে দিন না কেন, সেখান থেকে এটা বেরিয়ে আসতে সক্ষম। এই গাড়িটির ডিজাইনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এর সামনের ও পিছনের চাকাগুলো অনেকটা ফ্লেক্সিবল, আর এই গাড়িটিতে লাগানো আছে 99.4 VA নামের একটি শক্তিশালী ইঞ্জিন, আর উদ্ভট মডেলের এই ডিজাইনের গাড়িটিতে হাইড্রোলিক সাসপেনশনের ব্রেক লাগানো আছে, যার ফলে এই গাড়িটি পাথুরি রাস্তা, পাহাড়ি রাস্তা কিংবা এবড়ো তেবড়ো রাস্তায় চলতে গেলে কখনোই স্লিপ করেও পড়ে যায় না। লার্ডা ট্রান্সফরমার কার, বন্ধুরা, অসাধারণ ডিজাইনের এই গাড়িটি এক বাবা ও তার ছেলে মিলে 6 মাস কঠোর পরিশ্রম করে এই সুন্দর গাড়িটিকে তৈরি করেছে। এই গাড়িটি তৈরি করার আগে বাবা ও ছেলের মধ্যে একটা চিন্তাভাবনা ছিল যে তারা জীবনে একদিন না একদিন হলেও ট্রান্সফরমার কার তৈরি করবে। এরা রোবোটিক মুভি এবং ট্রান্সফরমার কারের মুভি দেখে ইন্সপায়ার্ড হতো, যদিও এই গাড়িটিকে তৈরি করতে গিয়ে বাবা ও ছেলেকে যথেষ্ট পরিমাণের টেকনোলজির সাহায্য নিতে হয়েছে, আর পেশাগত দিক থেকে বাবা একজন ইঞ্জিনিয়ার। এই গাড়িটি একটি বাটন প্রেস করলে মাত্র 1 মিনিট 5 সেকেন্ড সময়ের মধ্যে অত্যাধুনিক একটি রোবটে পরিণত হয়ে যাবে, যা সত্যি সত্যি খুবই অবিশ্বাস্য একটি ব্যাপার। পালভি কার, এই গাড়িটি নির্মাণকারী প্রতিষ্ঠানের একটা স্বপ্ন ছিল যে তারা এমন এক ধরনের গাড়ি তৈরি করবে যে গাড়িটি রাস্তায় চলতে পারবে এবং আকাশ দিয়েও উড়ে বেড়াতে পারবে। এই গাড়িতে রয়েছে অত্যাধুনিক 3টি চাকা, যার সাহায্যে এই গাড়িটি রাস্তায় চলাফেরা করতে পারবে, এবং উপরের দিকে হেলিকপ্টারের মতো পাখাও রয়েছে যার সাহায্যে এটি আকাশ দিয়ে উড়ে বেড়াতে পারবে। এই গাড়িটি আকারে অনেকটা ছোট হওয়ার কারণে এখানে মাত্র 2 জন যাত্রী বসতে পারবে, আর গতির দিক থেকে আকাশে উড়ে বেড়ানোর সময় ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে ছুটতে পারে, আর রাস্তা দিয়ে চলার সময় এটি প্রায় 1 ঘন্টায় 50 কিলোমিটার যেতে পারবে। যাই হোক, এত সুযোগ সুবিধা থাকার পরও এই গাড়িটি এখন পর্যন্ত বাজারে আনতে সক্ষম হয়নি এর নির্মাণকারী প্রতিষ্ঠান, আর আশা করা যাচ্ছে এই গাড়িটি বাজারে চলে আসলে মানুষ এটা কেনার জন্য ব্যাপক আগ্রহী হয়ে উঠবে। অ্যাটন ইম্পেলস ভাইকিং 2992, বন্ধুরা, রাশিয়ার একটি বিখ্যাত অটোমোবাইল কোম্পানি এই গাড়িটিকে নির্মাণ করেছে। এই গাড়িটির সবচেয়ে বিশেষ কয়েকটি দিক হচ্ছে, এটি আপনি নদীতে থাকা পানির উপর দিয়ে, বরফের উপর দিয়ে, জঙ্গলময় রাস্তায়, এমনকি আগুনের উপর দিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবে এটি চালাতে পারবেন। এই গাড়িটিতে সর্বোচ্চ 7 জন মানুষ পর্যন্ত এটিতে চড়তে পারবে। এটির ওজন হচ্ছে 5.3 টন। শক্তিশালী এই গাড়িটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 77 cc-র একটি ইঞ্জিন, যেটা 18 হর্স পর্যন্ত শক্তি প্রোভাইড করতে পারে এই অত্যাধুনিক গাড়িটিকে। মজার বিষয় হচ্ছে এই গাড়িটি মূলত বেশিরভাগ সময়ে বিভিন্ন দেশের সেনাবাহিনীরা ব্যবহার করে থাকে। আলট্রা হ্যাভি লিফট, এই দানবাকৃতির গাড়িটিকে মূলত স্পেশালি সেনাবাহিনীর জন্য ডিজাইন করে তৈরি করা হয়েছে, যাতে সেনা সদস্যদেরকে সমুদ্র ও নদীর মধ্যে দিয়ে খুব সহজে পারাপার করা যায়, এবং এই গাড়িটি প্রায় 18 ফিটের মতো উচ্চতা সম্পূর্ণ। এই গাড়িটি 1,36,000 কিলো পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। যদিও এই গাড়িটি মূলত নদীর পানিতে খুব দ্রুত গতির সঙ্গে চলাচল করতে পারে, কিন্তু মাটিতে অতটা দ্রুত গতিতে চলাচল করতে পারে না। জো পানিশার, রাশিয়ার বিখ্যাত অটোমোবাইল কোম্পানি জো এই অদ্ভুত গাড়িটির ডিজাইনটি তৈরি করে, আর এটি মূলত স্পেশালি সেনা সদস্যদের জন্য তৈরি করা হয়েছে।
এই গাড়িটির বিশেষ দিক হচ্ছে এটিতে বোমা মারলেও কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং এটি বুলেটপ্রুফভাবে তৈরি করা হয়েছে। আর এটি যে কোনো পাহাড়ি এবড়ো থেবড়ো জঙ্গলময় রাস্তায় খুব সুন্দরভাবে চলতে পারে, যার কারণে এই গাড়ির সাহায্যে সেনা সদস্যরা যে কোনো মিশনে অংশগ্রহণ করতে পারে নির্দ্বিধায়। এই গাড়িটিতে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এর লুকের পাশাপাশি এর দরজাগুলোকে খুব শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে এবং গতির দিক থেকে এক ঘন্টায় এটি 93 কিলোমিটার পর্যন্ত বেগে ছুটতে পারে। বন্ধুরা, আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে, তাই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার মহামূল্যবান কমেন্ট করুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।